ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মাঝে দুঃখ করে বলি, তার মাঝে মাঝে দুঃখ করে বলি, যদি মুরগির ঠ্যাং আর 500 টাকার লোভ এইটা যদি মানুষ সংবরণ করতে পারত, তা আল্লাহর কসম করে বলছি মিলাদ নামক বস্তুটা থাকতো না সমাজে। সামান্য কিছু যখন দাওয়াত শুরু করলাম, তো একদিন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে আলোচনা করছে, সাইড থেকে শুনছি, বলছে যে ও ছেলেটা সবই ঠিক করলো, ইয়াং ছেলে বহু নামাজ পড়তে আসলো সরকার পড়ায়, ভালোই করলো, কিন্তু মহিমনের ছেলে যে খাওয়াটাও হারাম করে দিল গো, বুঝতে পারিনি। ওই যে খানা খাওয়া যাও, তা আমি তো কত রকমের খানা আছে, ডিজাইন পরিপূর্ণ ডিজাইন ওলা খানা, ওই খানা খাওয়া যাবে না বলে দিলাম। এবার বলছে যে সবই ঠিক ছিল, ওর কথা মেনে নিতাম আমরা, কিন্তু ওই যে খাওয়াই বন্ধ করলো। সামান্য খাবার ও খায় না, ওর বাড়িতে ভাত হয় না, এই বিশ্বে কার বাড়িতে ভাত হয় না, এমন পরিবার আপনি পাবেন না যে পরিবারে খাবার হয় না। আলহামদুলিল্লাহ খুব কম হয়তো থাকলে, খুব রেয়ার রয়েছে, কিন্তু তারপরে আমরা এভাবে চলছি, আমাদের গতি আমাদের প্রকৃতি এভাবে মানে বিভ্রান্ত। সালামুন আলাইক ইয়া